বড়দিন পৃথিবীর সকল খ্রিস্ট বিশ্বাসীদের জন্য একটি মহা আনন্দ উৎসবের দিন। 2000 বছর পূর্বে বেতলেহেমে প্রভু যীশুর জন্ম হয় একটি দরিদ্র পরিবেশে। কোথাও স্থান না পেয়ে তাকে জন্ম হতে হয়েছিল একটি আস্তাবলে। তাই এই বড়দিনটি প্রতি বছর ঘুরে ঘুরে সবার জন্য নিয়ে আসে শান্তির বার্তা, সম্প্রীতি ও শান্তির মঙ্গল বার্তা। তিনি ঈশ্বরের ভালোবাসার কথা বলেছেন, যে ভালোবাসা শর্তহীন এবং সার্বজনীন। তিনি শুধু ভালোবাসার বাণী নিয়ে আসেননি, তিনি সবার কাছে ভালোবাসা হয়ে এসেছেন। তাই সাধু জোহান তার ধর্মপত্রে বলেন, ঈশ্বর নিজেই ভালোবাসা, আর সেই ভালোবাসা হয়েই প্রভু যীশু এই মর্তে আগমন করেন। তার ভালোবাসা ছিল নিঃশর্ত এবং সার্বজনীন, তাই তিনি সকল মানুষকে ভালোবাসার কথা বলেছেন। দীন দরিদ্র, শিক্ষিত কম শিক্ষিত, শত্রু মিত্র, বিভিন্ন জাতিগোষ্ঠী, সবারকে ভালোবাসার কথা তিনি বলেছেন। তার কাজের মধ্য দিয়ে, তার কথার মধ্য দিয়ে তিনি এই ভালোবাসার কথা ব্যক্ত করেছেন এবং সবাইকে আহ্বান করেছেন যেন মানুষ পরস্পরকে ভালোবাসে। এ বছর চট্টগ্রাম আর্চডায়োসিসের জন্য একটি বিশেষ বর্ষ। যেভাবে প্রভু যীশু 2000 বছর পূর্বে বেতলেহেমে জন্ম নিয়েছিলেন, ঠিক তেমনি এই চট্টগ্রামে তিনি জন্ম নিয়েছেন 500 বছর পূর্বে, সে পর্তুগিজ খ্রিস্টান বণিকদের মাধ্যমে। তারা চট্টগ্রামে পৌঁছে এ বিশ্বাসের সাক্ষ্য দিয়েছেন এবং বিশ্বাস স্থাপন করেছেন। তাদের অনেককে অত্যাচারিত হতে হয়েছে এবং তারা অনেকেই জীবন পর্যন্ত দান করেছেন। তাদের ফলশ্রুতিতে আজকে আমরা এ চট্টগ্রামে এবং বাংলাদেশে আমরা খ্রিস্টীয় বিশ্বাস লাভ করেছি। এবছর বড়দিনে আমাদের বিশেষ প্রার্থনা আমাদের বাংলাদেশের জন্যে, আমাদের আসন্ন নির্বাচন যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য আমরা বিশেষ প্রার্থনা করছি, এবং যারা নির্বাচিত হবে তারা যেন জনগণকে ভালোবাসার জন্যে যে কথা তারা দিয়েছে তা যেন তারা পালন করতে পারে। আমরা এই বড়দিনে আরও প্রার্থনা করি যারা দীনদরিদ্র মানুষ, যারা শরণার্থী, যাদের অনেক কিছু অভাব অনটন রয়েছে, প্রভু যীশু যেভাবে তাদেরকে ভালোবেসেছেন, তাদেরকে ভালোবাসতে বলেছেন আমাদেরকে, আমরা যেন সেই দীনদরিদ্র মানুষের পক্ষে থাকি, তাদেরকে যেন আমরা অধিকার আমরা দেই, তারা যেন সুন্দর একটা জীবন তারা যাপন করতে পারে, যেন শান্তি এবং ন্যায্যতা প্রতিষ্ঠিত হয়। এই বিষয়গুলো নিয়ে এই বড়দিনে বিশেষ প্রার্থনা নিবেদন করছি ঈশ্বরের চরণে। আমি এই শুভ দিনে চট্টগ্রাম এবং বাংলাদেশের সকল খ্রিস্টভক্তকে তথা পৃথিবীর সকল মানুষকে বড়দিনের প্রীতিপূর্ণ শুভেচ্ছা জানাচ্ছি। প্রার্থনা করি যেন সবার জীবন সুন্দর হয়,
সবাই যেন নিরাপদে এবং ন্যায্যতা নিয়ে বসবাস করতে পারে। প্রভু যেন সবাইকে বিশেষ আশীর্বাদ দান করেন।